এই মুহূর্তে রাজস্থানের শাহবাগে আছেন রিপোর্টার আলকাসির। সেখানকার সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে আজকে শাহবাগে অবস্থান নিয়েছে 35 প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী পরিষদ। শিক্ষার্থীদের সমন্বয়ে যে পরিষদ গঠন করা হয়েছে, সেই পরিষদ আজকে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। সকাল 11টায় তারা জাতীয় জাদুঘরের সামনে একটি সমাবেশ করেছে এবং সেই সমাবেশ শেষে দুপুরের 1টার দিকে তারা শাহবাগ মোড়ে এসে এই শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে। এবং তারা বারবার করে যে কথাটি বলছেন যে দাবি আদায় না হলে, তাদের একটাই দাবি, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 ঘোষণা করে প্রজ্ঞাপন, 35 করে প্রজ্ঞাপন দাবি করছেন তারা। তারা একটা কথাই বারবার করে বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগে থাকবেন। প্রথমে বলা হয়েছিল বিকেল 3টা, তারপর বলা হয়েছিল বিকেল 5টা পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন, কিন্তু এই মাত্র জানানো হয়েছে যে তারা উপরমহল থেকে বা দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে আশ্বাস পেয়েছেন, খুব দ্রুতই তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তারা আশা করছেন যে এই বৈঠক শেষে তারা একটা সুন্দর ফলাফল পাবেন। তবে ফলাফল না পাওয়া পর্যন্ত তারা এখানেই থাকবেন, অর্থাৎ শাহবাগে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে 1991 সালে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 27 থেকে 30 করা হয়েছিল এবং এই আজকে 2024 সালে এসে সরকারি চাকরিতে আবেদনের সময়সীমা, বয়সসীমা 35 করার দাবিতে রাজপথে নেমেছেন সাধারণ শিক্ষার্থী পরিষদ। তারা বলছেন যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা 35 করা হোক, তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে 40 এবং স্বাস্থ্য, শিক্ষক, ICT, জুডিশিয়ারি, ব্যাংক, বিমা সহ অন্যান্য যে বিষয়গুলো আছে, অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে সেগুলোকে উন্মুক্ত করার দাবি করছেন তারা। শিক্ষার্থীরা একটাই দাবি করছেন যে বারবার পর্যন্ত তারা বলছেন যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ তারা যদি প্রজ্ঞাপন চাচ্ছেন সেই প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত বা সেই প্রজ্ঞাপনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য না পর্যন্ত তারা এই শাহবাগ থাকবেন। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। আমরা সরাসরি ছিলাম রাজধানীর শাহবাগে, যুক্ত হয়েছিলেন সহকর্মী আলকাসির।